রবিবার বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, তুলসীহাটার দৈনিক বাজারের পাশেই দীর্ঘদিন ধরে একটি অবৈধ মদের ঠেক বসছে। সেখানে প্রতিদিনই এলাকার কিছু দুষ্কৃতীরা জড়ো হয়ে আসর বসায় বলে অভিযোগ এলাকাবাসীদের। এরপর হঠাৎই রবিবার বিকেল নাগাদ মদের ঠেকে আচমকা বোমা ফাটার শব্দে কেঁপে ওঠে লাগোয়া এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থেকে বিশাল পুলিশ বাহিনী। মদের ঠেকের পেছনে দুই দুষ্কৃতী বোমা ফাটায় বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনায় এক দুষ্কৃতী আহত হয়েছে, তবে হতাহতের কোনো খবর নেই বলে জানিয়েছে পুলিশ এবং ঘটনার তদন্তে নেমে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ প্রসঙ্গে এসডিপিও সজল কান্তি বিশ্বাস জানায়, মানে তুলসীহাটায় এক ব্যক্তির কাছে একটা বোমা মানে হাতে ব্লাস্ট হয়। এখন আমরা সেই ব্যক্তিকে ট্রেস করে ধরি, সে এখন হসপিটালে ভর্তি আছে এবং তাকে ইন্টারোগেশন করে আরও দুজন নাম পাওয়া যায়, তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। এখন এর সঙ্গে আরও কোনো উজ্জ্বলতা আছে কি না এগুলো আমরা দেখছি আর কি। স্যার, স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করছিল যে ওইভাবে বেআইনিভাবে একটা মদের ঠেক চলছে, তো পুলিশের দেখে প্রতি দেখছি ব্যাপারটা কী আছে, বিষয়টা প্রতি দেখে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য সুরেশ মুরারকা জানায়, ওখানে আলোচনা হলো যে যার বাড়িতে হয়েছে সে বলছে আমার বাড়িতে দুজন এসেছিল, দু তিনজন এসেছিল, এসে আমাকে বলছিল যে আমাকে দারু দাও, দারু বিজনেস করে দারু দাও। ওই সময় নাকি ওখানে কিছু বাস হলো, আর কী বাস হলো সেও বুঝতে পারছে না, সে বলছে আমি অজ্ঞান হয়ে গেছি। ওই সময় আমি অজ্ঞান হয়ে গেলাম এবং দুজনের পালিয়ে গেল, ওখানে রক্তাক্ত অবস্থায় সম্পূর্ণ ছড়িয়েছিল এবং পুলিশ তদন্ত করার পরে সেখান থেকে যেটা গুরু আছে নিয়ে গেলো এবং সেই জায়গা থেকে সিল করে গেলো, সেই জায়গাতে সিল করে চলে গেল এবং পুলিশ তদন্ত করছে কারা ছিল এবং কারা এই জিনিসটা করে গেছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান মালদা জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন। না, সেটা সঠিক আমি ব্যাপারটা জানি না, তবে শুনতে পেয়েছি যে কালকে নাকি একটা বোমাতঙ্ক হয়েছে, তো ব্যাপারটা আমি সঠিক জানি না। যে সে শাসক দলেরই প্রচারে দেখা গেছিল তাকে গতবার ইলেকশনে, এটা নিয়ে কি বলবেন? না, সে তৃণমূল দল করতে পারে বা তৃণমূল প্রচারে থাকতে পারে, তৃণমূল প্রচারে থাকলে যদি কেউ ভুল করে বা অন্যায় করে সেটা আইন আইনের পথে দেখবে, সেটা পুলিশ প্রশাসন সেটা তদন্ত করে দেখবে কি ব্যাপারটা রয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। বর্ষাকাল মানেই ডেঙ্গু রোগের উপদ্রব। মূলত এডিস নামক মশার কামড়ে এই সংক্রামক রোগ ছড়ায়। ডেঙ্গুর মূল লক্ষণ হলো তীব্র জ্বর, মারাত্মক গাঁটে ও হাড়ে ব্যথা, ভীষণ পরিমাপে গা হাত পা ব্যথা। ডেঙ্গু নামক মারণ মশক বাহিত রোগ থেকে বাঁচতে আপনি আপনার চৌবাচ্চার ড্রাম, কলসি, ফুলের টপসহ পরিত্যক্ত বাসনপত্রে জমা জল সপ্তাহে দুবার পরিষ্কার করুন। কোনো খোলা পাত্রে জল জমতে দেবেন না, বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। মশার কামড় এড়াতে গা ঢাকা পোশাক পরুন এবং ঘুমাবার আগে অবশ্যই মশারি ব্যবহার করুন। জ্বর কিংবা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিকটবর্তী স্বাস্থ্য কিংবা উপস্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন অথবা সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা করান। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার নানাভাবে প্রচেষ্টা নিয়েছে যাতে ডেঙ্গু নিধন করা যায় এবং আমরা পৌরসভাও জনগণের কাছে আপিল রাখছি যে তারা যেন ড্রেনে কোনো নোংরা না ফেলে, অবাঞ্ছিত জিনিসপত্রগুলো না ফেলে এবং বাড়ির ভিতরে কোনো ডোবা নালা ভিতরে জল না থাকে সেদিকে দৃষ্টি রাখবেন এবং কোথাও যদি ডেঙ্গুরের লার্ভা তৈরি হয় তাহলে সাথে সাথে পৌরসভাকে খবর দিবেন। আমরা আমাদের যে চিকিৎসার দল আছে তাদের পাঠিয়ে যাতে মানুষ সুস্থ সবলভাবে থাকে তার চেষ্টা আমরা করব। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার কর্তৃক জনসচেতনতায় প্রচারিত